সানডে ছুটির দিন আজকেও আমাদের পড়াশোনা করতে হবে সানডের দিন তো আন্ডা খেতে হয় তাই নাকি শুনেছি এখন আমি পড়াশোনা করতে হবে দূর দূর আমাদের তো পড়াশোনা করতে একদম ভালো লাগছে না আমার না আন্ডা খেতে খুব ইচ্ছে করছে এই সোফিয়া তুই একটু চুপ কর তো বটা বেশি বকবক করিস কি করে আজকে আমরা বাজবো মেমের হাত থেকে আর সেই আন্ডা আন্ডা নিয়ে পড়েছে যা তুই বাড়ি যা বাড়ি যা যত খুশি আন্ডা খাও যা সত্যি তাই অন্য সময় কত মাথায় প্ল্যান থাকে এখন কিছু প্ল্যান আসছে না মাথায় কি যে করি না মেমের তো আসার সময় হয়ে গেল ম্যাম যদি এসে দেখে আমরা সবাই এখানে চলে এসেছি তাহলে তো আমাদের পড়াতে শুরু করে দেবে আজকে পড়তে একদম ভালো লাগছে না দুদিন পর তো আমাদের এক্সাম এক্সাম যদি ভালো না দিতে পারি তখন তো ম্যামই আমাদের বকবেন আমি একটা কথা বলবো আমরা বরং যে গাছের পথে লুকিয়ে পড়ি গা তাহলে ম্যাম আমাদের আর দেখতে পাবে না ম্যাম দিয়ে চলে যাবে কি মজা হবে তখন আমরা খুব মজা করে খেলা করতে পারবো এই বুঝকে হলে কি হচ্ছে বুদ্ধি তো পুরো তাল গাছ একদম দারুন হেভি আইডিয়া দিয়েছে এই চল চল

এই চল আমরা লুকাই গা পিহু আর পিহুর বন্ধুরা তো কোথায় লুকিয়ে পড়লো চল চল মেমাশের আগে আমাদের লুকিয়ে পড়তে হবে চল 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 মারি তাড়াতাড়ি চলো হ্যাঁ যাচ্ছি চল 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 এই যে সবাই লুকিয়ে পড়লো কেউ আমাকে একবার ডাকলো না সত্যি ইরানো খুব শতবর নড়া কোথায় লুকাই আমি কোথায় লুকাবো গরু গোয়ালে লুকাই তাহলে মেমাকে খুঁজেই পাবে না ওদের যদিও বা খুঁজে পাবে আমাকে তো খুঁজেই পাবে না হে গরু গোয়ালে লুকাই এই গরু দুটো কি নাম বেশ হ্যাঁ অলোনা না অলোনা মালোনা একটু স্বর্ণ রে আমাকে একটু জায়গা না আমি ওখানে একটু লুকাবো গরুতে তো বাইরে কোথায়লো সত্যি তাই তোকে কিন্তু গরুতে দারুণ একটা দিল চার্ট অরে অন্য লল্ল মালন না কমলবীমলারে কোথায় গেল বাচ্চাগুলো এই তো এখানেই ছিল ওদের এক্সাম আছে ওরা না পড়াশোনা করে কোথায় চলে গেলো খেলতে দেখেছ আজকে ওরা আসুক তারপরে লাঠিটা ওদের পিঠে পড়বে কে জানে কোথায় গেল এক্ষুনি তো দেখলে মনে হলো ওদেরকে নিশ্চয় কোথাও খেলতে চলে গেছে হ্যাঁ হ্যাঁ হুম আর ভালো লাগে না পড়েতে এসেছি পড়বে পড়াশোনা করবে সামনে এক্স্যাম আছে তা না শুধু খেলা আর খেলা ফাঁকি দেওয়া না ফাঁকি দেবে বার করছি এই লাঠির বাড়ি যখন পিঠে পড়বে না তখন ফাঁকি দেওয়া কাকে বলে সেটা আমি বুঝিয়ে দেব ভালো করে দেখি দাও ওই দিকটা দেখে আসি যাই দেখে আসি কোথায় গেল নিশ্চয়ই ওই দিকটা খেলা করতে গেছে পাখির ম্যাম আমাদের দেখেনি ও খুব পছন্দ হয়েছি সত্যিই তাই আমার তো খুব ভয় লাগছিল ম্যাম আমাদের মা দেখে মেলে মনে খুব লেগে গেছে গর্তে যা গতিয়েছে ও ওা কি করতে যাচ্ছে রে ম্যামের জন্য না যাই দিদি কোথায় গেল কে জানে দিদিকে তো কোথাও দেখছি না ঝোপের মধ্যে ওরা কারা লুকিয়ে আছে কে তোমরা লুকিয়ে আছো ওখানে বেরিয়ে এসো বলছি কারা তোমরা লুকিয়ে আছো বেরিয়ে এসো আমি কিন্তু তোমাদের দেখে ফেলেছি তোমরা কারা এসো বলছি ও আচ্ছা এই দুষ্টুগুলো সব লুকিয়ে ছিল তাই ভাবি এই ছোট ছোট খুদেগুলো কোথা থেকে এলো হুম তাইবে ভাই শুনি বলো দেখি তোমরা কেন লুকিয়েছিলে নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছো হ্যাঁ লুকিয়েছিলাম তো জানো তো আজকে না সানডে সেটা তো তুমি জানো হ্যাঁ সেটা তো আমি জানি হুম জানো তো তাহলে সানডে দিনে তুমি বলো কেউ পড়তে বসে মা তাও আমাদেরকে বলল যে আজকে পড়তে বসতে হবে ম্যাম এলে ম্যাম যদি আমাদের দেখতে না পায় তার জন্য আমরা সবাই ঝোপে তলিকে লুকিয়ে পড়েছি ভালো করেছ না বলো তো বলো না ও এই ব্যাপার ঠিক আছে আজকে তোমরা ম্যামের কাছে না পড়লে তাহলে কি আজকে আমার কাছে পড়াশোনা করবে তোমরা তোমরা যদি রাজি থাকো তাহলে আজকে আমি তোমাদের পড়াশোনা করাবো তুমি আমাদের পড়াশোনা করাবে ইয়ে কি মজা কি মজা ঠিক আছে ঠিক আছে আমরা সবাই রাজি তোমার কাছে পড়তে हां তোমার কাছে পড়া যায় তোমরা আমাদের সেরকম বকবে না 아 ভালোই হবে কাকিমার কাছে পড়বে यार বকবে না তুমি আমাকে মারবে না তো পড়াশোনা না পারলে আরে পিও তুই কি বলছিস কাকিমা উনি কোনদিন আমাদের মারতে পারে কাকিমা কি ভালো কাকিমা না পারলে আমাদের আদর করবে মারবেই না হুম ঠিক আছে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেব দেখবো তোমরা কে কে ভালো করে বুঝেছো ঠিক আছে তোমরা সবাই বসে পড়ো আগে তোমাদের জন্য আমি একটা বোর্ড আনি তারপরে তোমাদের বোর্ডের মধ্যে লিখে লিখে আমি তোমাদের পড়াবো চুপ করে বসবে এই দেখো তোমাদের বোর্ড চলে এসেছে এইবার আমি তোমাদের পড়াশোনা শুরু করাবো তোমরা সবাই বোর্ড দেখতে পাচ্ছ তো হ্যাঁ আমি যেটা লিখবো সেটা তোমরা আমার সাথে সাথে বলবে কেমন কেমন এ ফর অ্যাপেল অ্যাপেল হয় দেখতে এই দেখো আমার সাথে বলো এ ফর অ্যাপেল

বল আঁকতে গেলে প্রথমে কি করতে হবে প্রথমে এই একদিকে একটা দিলাম আর এই দিকে আর একটা দিলাম দিয়ে আমাদের বল হয়ে গেল কিন্তু শুধু তো এরম দিলে হবে না বলে একটু ডিজাইন করে দিই এই আমাদের বল হয়ে গেছে এই তো বল বি ফর বল তোমরা আমার সাথে বলো বি ফর বল বি ফর বল কাকিমা কত সুন্দর পড়াতে পারে সত্যি আমি এবার থেকে কাকিমা কাছে পড়াশোনা করব কি সুন্দর বিয়ের পর বল এ এরপর অ্যাপে লাগলো এবার দেখি শিরপর কি আঁকে ও কাকিমা তাই তুমি শিরপরটা আঁকো আমাদের দেখতে ইচ্ছে করছে তোর আঁকাগুলো কত দারুণ হচ্ছে তুই কিন্তু ঠিকই বলেছিস আঁকাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে কাকিমা কিন্তু খুব সুন্দর করে পড়াচ্ছে আমারও খুব পছন্দ হচ্ছে বাড়িতে গিয়ে আমি বলবো আমি কাকিমার কাছেই পড়বো এবার হচ্ছে সি সিফর ক্যাট ক্যাটটা আমরা কেমন করে রাখবো ক্যাটটাকে আমরা কেমন করে রাখবো এই একটা গোল দিলাম হুম। তোমরা এই রকম করে গোল দেবে আর ক্যাটের এই রকম দুটো কান দেবে ঠিক আছে এই দুটো কান হয়ে গেল এবার তাহলে চোখ কী করে হবে এই দুটো চোখ দিয়ে দিলে এই দেখো কিন্তু ক্যাটের কি আছে কেটে গোঁফ আছে এই দুটো গোঁফ দিয়ে দিলে তালে আমাদের ক্যাট হয়ে গেল তাহলে সবাই মিলে বলো শ্রীপ আর কে কাকিমা এত সুন্দর করে এঁকে এঁকে পড়ছে না সত্যি কায় কাকিমা দেখতে হবে তো সত্যি কাকিমা তুমি জিও কাকিমা তোমার জিন্দাকাদ সত্যি কাকিমাটা তো হেভি পড়চ্ছে গরু যা মেরেছে আমাকে পড়ানো দেখবো কি তবু ভালোই লাগছে কি সুন্দর বিড়ালটা কি এঁকেছে আমি একটা বিড়াল লাগতে পারি না না আজকে আমাকে চেষ্টা করতেই হবে একটা ডাক এই তো ডাক তো হয়ে গেল এইবার কি করতে হবে ডাকের একটা পাকনা করে দিলাম হুম এইবার একটু চোখ করে দিলাম একটা ঠোঁট করে দিলাম আর কি করব পা করতে হবে তো হ্যাঁ তোমরা সবাই একবার আমার সাথে বলো ডি ফর কি মা কাকি এবার থেকে কিন্তু তুমিই আমাদের পড়াশোনা করাবে তুমি কি সুন্দর আমাদের একে একে বুঝিয়ে দিলো আর ওই ম্যামটা আমাদের একে বুঝিয়েই দেয় না তুমি আমাদের এইভাবে এত সুন্দর করে পড়াবে আমাদের সব মুখস্থ হয়ে গেছে আরে এই পায়েল কি রে তুই এখানে কি করছিস ও বাবা এই তো দেখছি পুরো একদম তুই ভুল খুলে ফেলেছিস হ্যাঁ গো দিদি বাচ্চারা আজকে সানডে বলে পড়াশোনা করবে না বলছিল তা আমি বললাম ঠিক আছে আজকে আমি তোদের পড়াশোনা করাবো বা তুই কিন্তু এই কাজটা খুব ভালো করেছিস এই তুইও তো এরকম নিয়ে একটু বসতে পারিস রে বাচ্চাদের তোর কাছে দেখছি খুব শান্তভাবে পড়াশোনা করছে হ্যাঁ দিদি দেখো না আমি বুঝিয়ে দিয়েছি একে একে ওদের খুব পছন্দ হয়েছে তাই তো দেখছি ঠিক আছে দাঁড়া ওরা কেমন বুঝেছে সেটাও তো আমাকে একটু দেখতে হবে দাঁড়া আমি দেখি আচ্ছা তোমাদের তো এতক্ষণ কাকিমা পড়ালো কি কেমন বুঝেছো একটু তো দেখতে হবে আচ্ছা বিহু এতক্ষণ তো কাকিমা তোমাদের পড়ালো এবার তুমি একটু উঠে এসে এ ফল কি হয় সেটা আমাদের একটু এঁকে দেখাও তো আমি পারবো তো এ ফল কি হয় আমি পারবো পারবো এ অ্যাপেল হয় অ্যাপেল আমার জল মুখস্থ হয়ে গেছে হুম মুখস্থ হয়েছে সেটা তো বুঝলাম তো তুমি একটু এঁকে দেখাও এ ফল অ্যাপেল এ এ লিখে দিই এ লিখে দিই এ এবার আপেল আঁকো হ্যাঁ আঁকছি তো দেখো দেখো বলো 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 আমি কেমন এঁকেছি একবার বাহ কি সুন্দর হয়েছে তোমরা তো দেখছি খুব সুন্দর শিখেছো খুব ভালো হয়েছে তাহলে আমার পড়ানো তোমাদের ভালো লাগলো তো আর যা যা পড়ালাম সব তো তোমরা মনে রাখবে কেমন তাহলে চলো আজকে তোমাদের এইটুকুনি যাও তোমরা এবার খেলা করোগা কে কে মজা কে মজা আমরা কোন খেলা করব আমরা কোন খেলা করব কেন করব আমরা কোন খেলা করব কি মজা কি মজা কে মজা কে মজা ওটো ওটো বুঝতে গেল আমরা কোন খেলা করব কি মজা কি মজা